স্কুইড জীবনে প্রথম কিনলাম, খেয়েছি এর আগে, বেশ বড় বড় স্কুইডগুলো তিনটা কিনলাম। এটা ফ্রাই করলে খুব মজা লাগে, এটা এমনিতেও সি ফুডে রান্না করে খেতে খেয়ে বেশ ভালো লাগে, তো একটু কচকচে আর খুব ভালো লাগে। আপনাদের পরে ভিডিওটা দিব। তো এই যে এই মাছটা আগে কিন্তু ক্লিন করে নিতে হয়, মানে এই যে ইয়েটা এখান থেকে একদম এগুলো পাতলা স্কিনটা আউট করতে হয়। যে এই স্কিনটা আউট করতে পারলে, আমার এক হাতে মোবাইল, আমি এখন দেখাতে পারছি না, বাসা কেউ নেই, এই যে একটু করে দেখাচ্ছি, একটুখানি একটা টান দিয়ে উঠাতে পারলে এই যে এবার পুরোটা কিন্তু উঠে যাবে। তো এই স্কিনটা আউট করলে খুব সুন্দর। তো আমি আপনাদের দেখাই, একটা আমি করে ফেলেছি, এই যে স্কিন আউট করার পর এরকম হবে, আর ভিতরে যা কিছু আছে সব কিছু ফেলে দিতে হবে। তো ভিতরে আসলে এই যে এই জিনিসটা থাকে, এই যে মাথাটা থাকে, তো আমি হয়তো বা চোখ দুইটা ফেলে দিব আর বাদ বাকি সবই নিব, আর এখান থেকে এগুলো ফেলে দিব, এই এই জিনিসগুলো আমি নিব, জাস্ট চোখটা ফেলে দিতে হবে। তো আমি এটারও স্কিন আউট করে দেখাচ্ছি আপনাদের, যে এটা ছাড়ানো খুবই সহজ। এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে একটু ইয়ে করতে হবে নখ দিয়ে, এই যে টান দিলেই খুব সহজে উঠে যাবে। অফ করো। এই যে আমার পুরোটা ছেলা শেষ, এই যে খুব সুন্দর করে ছেলা শেষ। এখন আমি এই জিনিসটা, এই যে মাথাটাকে হালকা করে বের করে নেব, আর একটু উপর থেকে ধরো। তো এই যে মাথা, এই যে কালিগুলো এগুলো ধুয়ে ফেলতে হবে, আর এই যে চোখটা, যে চোখ সহ আমি এখান থেকে ওগুলো এত সুন্দর কিছু, এটা ব্যাস আমরা এইটাও খেয়ে ফেলবো, এটা খুব ভালোভাবে জেনলি হলো, ব্যাস এই তো হয়ে গেছে। তো এই যে আমি এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে পরিষ্কার করে চামড়া ছাড়িয়ে নিয়েছি, সাইডে একটু একটু রয়ে গিয়েছে, এটা কোনো ব্যাপার না। এখন আমার যে দেখানোর বিষয়, এই দেখেন ভিতরে এই জিনিসটা থাকে, এই যে এরকম একটা থাকে, প্রত্যেকটার মধ্যেই ছিল, জাস্ট দেখানোর জন্য এটা রেখেছি, এটা ফেলে দিতে হবে, এরপরে কি করতে হবে দেখাবো। কেটে নিলাম, আর এই যে দুই সাইডটাকে আমি আরেকটা করবো, আবু।